कुरान में सबसे ज्यादा बार अल्लाह का नाम है लेकिन अल्लाह के बाद पूरे कुरान में कारण अल्लाह सुदु मुसलमान देर एकान प्रथम अल्लाह सुदु मुसलमान देर नुकल কুরানুল কারিমের শুরুতি আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন আলামিন বুঝানো হয় রব্বাদ দিয়ে সৃষ্টি কর্তা বাদ দিয়ে যা কিছু আছে টোটাল এ টু জেড সব আলামিনের ভিতরে তারা নবীদেরকে কে বানিয়েছে আল্লাহ তাহলে নবীদেরকে যদি আল্লাহ বানিয়ে থাকেন তারা আল্লাহ হলেন খালিক নবীরা হলেন মাহলুক নবীরাও হলেন আর সারা আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ বানিয়েছেন তিনি রব সকলের রব হলেন তিনি যদি আল্লাহ বলতেন

ফালা উকুশিমু বিমা তুব শিরুন ওয়ামালা তুব শিরুন জামার নজরে পরে আপনাদের নজরে পরে যা দেখতে পাই আর যা দেখতে পাই না সবার মালিক কিন্তু একজনই তিনি বলেন ও কে ধোরসো বল কেউ যদি বলে না না হিন্দু ভাইদের জন্য তিনি আল্লাহ নন খ্রিস্টানদের জন্য আল্লাহ নন ইহুদিদের জন্য তিনি আল্লাহ নন না রে আল্লাহর গোলাম আল্লাহ হলেন সকলেরই জন্য তিনি একমাত্র আল্লাহ হিন্দু ভাই যদি দুর্গা কেউ পূজা করে গণেশকে যদি পূজা করে কার্তিককে যদি পূজা করে পূজা করে অন্য জনাকে কিন্তু তারপরেও একটা কথা বলে উপরওয়ালা বলে একজন আছে তার মানে কে আছে উপরে মোদী বাবু রাষ্ট্রপতি কেউ না উপরে আল্লাহ 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 তো সবার জন্য তিনি হলেন র নবী কি শুধু মুসলমানদের জন্য কোরআন কারিম সুরান নাম সুরা আম্বিয়া সতেরো নম্বর পারা সাফা নম্বর দশ وما أرسلناك إلا رحمة للمسلمين <applause> যদি বলতে মোমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম হাজার বার প্রশ্ন কর আপনার জন্য শাস্তি আল্লাহ এখানেও বললেন ওয়া মা আরসানা কা ইল্লা রাহমাতান লিল আলামিন নবী কেও আমি শুধু মুসলমানদের জন্য পাঠাইনি বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীর আমি নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি এই জায়গা পর্যন্ত রেখে এরপরে আপনার আমার সামনে প্রথম ভিত তাকে তৈরি করি আপনার কোন ভিতের ওপর চলছেন সেটা প্রথমে দেখি এখানকার মানুষ কোন জিনিসে অভ্যস্ত কারণ নতুন জায়গা নতুন পানি এ পুকুরের গভীরতা কতটা সেটাও তো জানি না তো আজকে শুধুমাত্র প্রথম দিন আসলাম মানে শুধুমাত্র এই কুদ্দুস পাড়ার পুকুরের গভীরতা কতটা আছে শুধু মেপে যাব আল্লাহ যদি আবার কোনোদিন দিন ভাগ্য জোটান তখন মোটামুটি সাতার কাটার চিন্তা ভাবনা করব তারপরও যদি আল্লাহ ভাগ্য জোটান তখন ওই পুকুরে মাছ ধরা যায় কিনা ভাবনা চিন্তা করব তার যদি আল্লাহ ভাগ্যনশীবে জোটান তারপরে পুকুরটা কেনা বিচার ভাবনা চিন্তা করব এই মুহূর্তে শুধু পানি মাপার জন্য আড়াই ঘন্টা থাকবে অর্থাৎ 12:30 বারোটা পর্যন্ত আল্লাহ বাকি ওমা ইল্লা বিল্লাহ আপনারা যদি ধৈর্য রাখতে পারেন তো সাড়ে বারোটা পর্যন্ত চলবে আর তার মাঝে যদি আপনাদের ধৈর্য পতন ঘটে তাহলে আমারও মানসিকতার পতন ঘটবে তো শুরু করার পূর্বে আমি খুব স্পষ্ট মানুষ কারণ এখানে আপনারা বায়ান দিয়েছেন আর আমি সিদ্ধুল্লা এসছি মানে এখানে আইবি আছে আইবি অফিসাররা এখানে আছে আপনি বুঝবেন না ওরা ঠিক আপনাদের মাঝখানেও আছে ওরা অনুরোধ দিচ্ছে আমার বয়ান গুণকে কারণ সিদ্দিকুল্লাহ যে প্রান্তি যাবে না আপনার খবরের আগে আইবি দফতরের কাছে খবর থাকবে সিদ্দিকুল্লাহ আজকে কোন প্রান্তে যাচ্ছে আমি দেশের যে প্রান্তি যাই না কেন তো সেই জন্য আমরা যে কোনো কথা যখনই বলি আমরা খুব দায়িত্ব নিয়ে কথা বলি কারণ জাতির দায়িত্ব আমাদের মাথার উপরে রয়েছে এই জাতির এই মুহূর্তে যেহেতু নবুয়াতের সমস্ত দরজা বন্ধ আর কোনো নবী আসবে না ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীদের ওয়ারিস যারা তাদের উপরে এখন সব থেকে বড় দায়িত্ব তো বর্তমানে আমি শুধু একটা কথা প্রথম বলবো আমরা ইন্ডিয়ান যারা মুসলিম আমরা কিন্তু ইন্ডিয়ান মুসলিমরা বাই চান্স কোন মুসলিম নয় ইন্ডিয়ান মুসলিমরা বাই চান্স মুসলিম নয় ইন্ডিয়ান মুসলিমরা হল বাই চয়েস মুসলমান কি বললাম বাই চয়েস মুসলমান এরা বাই চান্স নয় কারণ এ দেশটাকে আমরা আমাদের মাতৃভূমি হিসাবে এ দেশটাকে আমরা নিজেরা স্বীকার করেছি এ দেশটাকে আমরা গ্রহণ করেছি আমাদের কাছে সর্বরকমের সুযোগ থাকার পরেও এই মাতৃভূমি আমরা ছেড়ে যাইনি আর সুদূর ভবিষ্যতেও যাবার প্ল্যান আমাদের নেই কিন্তু কেউ যদি মনে করে এ দেশটা থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে আমরা দেশের রাজত্ব করব। তাহলে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলছি সেগুরে বালি সেগুরে সেগুরে বালি কারণ এ দেশটা কারোর বাপের দেশ না এ দেশটা আমার বাপের দেশ কার বাপের দেশ ধরছে বলো আমার বাপের দেশ আর আমার বাপের দেশে আমি না তোমরা থাকবে আমার বাপের জায়গা আমি পাবো না তোমরা লেবে যার শিল তার নোরা তারই ভাঙতে চাও দাঁতের গোড়া আর আমরা বলছি শুনে রেখে দাও পরের সোনা দিও না কানে নিয়ে নব হ্যাঁ কাটানে কারণ দেশ তোমার বাপের না এ দেশ আমার বাপের এ দেশে মুসলমান আছে ছিল থাকবে কতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত ওই রকম চেয়ারে এর পূর্বেও বহুজন এসছে আর গেছে ওই ধরনের জালিম পৃথিবীর ইন্টারন্যাশনাল বেইমান বোন এসছিল ফিরাউন আছে না গেছে হামান আছে না গেছে না গেছে আবু আবু উতবা সাইবা পৃথিবীতে হিন্দু ভাইরাও কি করণ নাম রাখে আবু জাহিল কোন ইহুদি কোন খ্রিস্টান নাম রাখে ফিরাউন কোন ইহুদিও ফিরাউন নাম রাখে না কোন খ্রিস্টানো ফিরাউন নাম রাখে না নমরুদও রাখে না এই নামটার প্রতি এমন লানত সারা পৃথিবীর ভিন্ন জাতি হলেও এই নামটার প্রতিও তাদের ঘৃণা আমার রবের পক্ষ থেকে জন্মে দিয়েছে কিন্তু সারা পৃথিবীর মানচিত্রে যে নবীদের দুশ্মনী যারাই করেছে মিটে গেছে তারা কিন্তু নবীদের নামগুলো সোনার অক্ষরে রয়েছে মুহাম্মদ কলিমুল্লাহ মুহাম্মদ মুল্লাহ মুহাম্মদ আবদুল্লাহ মুহাম্মদ সিদ্দিকুল্লাহ মুহাম্মদ کرامাতুল্লাহ মুহাম্মদ উবাইদুল্লাহ সব নামের পিছনে মুহাম্মদ ইব্রাহিম মোল্লা ইব্রাহিম শেখ ইব্রাহিম ওমু আছে না নাই সব নবীদের নাম খুঁজে পাবে ফিরাউনেরও নাম নাই নুমরুদেরও নাম নাই হামানেরও নাম নাই সাদ্দাদেরও নাম নাই ফিরাউনকে সাইজ করার জন্য আমার আল্লাহর কামানের প্রয়োজন হয়নি ফিরাউনকে সাইজ করার জন্য আমার আল্লাহ কোনো সেনাবাহিনীর দরকার হয়নি নমরুদকে সাইজ করার জন্য আমার আল্লাহ সেনাবাহিনী লাগে নাই ফিরাউনকে সাইজ করার জন্য সেনাবাহিনী লাগে নাই গ্রেনেড না একে ফোর্টি সেভেন না আমার রব বললেন শুনে রেখে দাও আমি যদি কাউকে সাইজ করতে চাই আমার কাছে কোন সেনাবাহিনীর প্রয়োজন হবে জোরসে বল ওই জন্য লক্ষ্য করে দেখবেন আমি অনেক সময় বলে থাকি আমাদের নেতারা বলেন এমপি বলেন এমএলএ বলেন মন্ত্রী বলেন তারা যে গাড়িগুলো এই চাপে দেখবেন লাল বাতির গাড়ি আছে না নাই ওই লাল বাতির গাড়ি লক্ষ্য করে দেখবেন রাস্তায় যখন যায় ওই গাড়িগুলো দেখবেন দপ 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 করে লাল বাতি কেন দব দব করে চারিধার যে কমান্ডারা ঘিরে রাখে ওরা হলো বিলাক ক্যাট কমান্ডার বিলাক মানে কালো ক্যাট মানে জোরসে বলো কালো বিড়ালে ঘিরে রাখে ওই যে দব 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 দপ দব লাল বাতি করে কেন আসলে ব্যাপারটা ওই জায়গায় নয় বাতি দপ দপ করার কারণ হলো রাস্তাটা তাড়াতাড়ি ক্লিয়ার করো নেতা বাবুর কোল যেটা তার থেকে বেশি জোরে ধক 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 কর

বলছেন শুনে রেখে দাও আমি আল্লাহ হিফাজতের মালিক আমি যদি কাউকে হিফাজতের দায়িত্ব নিয়ে নিই পৃথিবীর কোনো বেঈমান একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবে জোরসে বলো আর আমি আল্লাহ যদি হিফাজতের দায়িত্ব না নিই যে দরিয়া যে পানির মাঝখানে মুসার জন্য রাস্তা করে দিলাম ওই পানির মাঝখানে কিন্তু ফিরাউনের অন্তিম সংস্কার করে দিলাম যে পানি মুসার জন্য রাস্তা ওই পানি ফিরাউনের জন্য মৃত্যুর কারণ এর নাম হলো আল্লাহ ওই আল্লাহ আছে না নাই জোরসে বলো ওই জন্য মুসলমানের সন্তান घबराবার কোনো জায়গা নাই বরঞ্চ বুক আমরা বলতে পারি টেনশনের কোনো জায়গা জোরসে বলো মায়ার নবী বলা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন সাও গুহার মাঝখানে যখন আশ্রয় গ্রহণ করলেন সিদ্ধিকে একবার সাথী গুহার মুখ দিয়ে যখন বেঈমান গণ উকি মেরে নিচের দিকে তাকায় সিদ্দিক আকবর নজর পেয়ে গেল বেঈমানদের চেহারা পর্যন্ত দেখতে পেল এরপর সিদ্দিক আকবরের চোখে পানি ওগো আল্লাহর রাসূল আর বুঝি আমাদের বাঁচার কোনো পথ নাই বেঈমান গণ দেখে নিয়েছে আমাদেরকে মায়ার নবী মদিনা ওয়ালা বললেন সিদ্দিক আকবর টেনশনের কোনো জায়গা নাই আমরা দুইজন যে এখানে আছি তা নয় আমাদের সাথে আরেকজন আছে ওলা তাহ্জেন ইন নিন্দম্লহ মানা যারা বলেন ল ভগ্ব মায়া আল্লাবী মা দিন আমরা বলেন শিখজি একবার আমরা দুইজন না আর একজন আমাদের সাথে আছে তিনি অন্য কেউ নয় তাহজান তাহ্জেন লহ মানা আমাদের সাথে আমার লব আছেন আর আল্লাহ যেদিকে থাকবে কোনো টেনশন টেনশন নাই কেউ যদি বলে না নিরাপত্তা দিয়ে বাঁচানো সম্ভব ইন্দিরা গান্ধীর কি নিরাপত্তা কম ছিল তারপরেও কি করে আলুভদা হয়ে গেল রাজীব গান্ধীর কি নিরাপত্তা কম ছিল তারপরেও কুন্দিকে সব টুকরো টুকরো ছড়িয়ে গেল গান্ধীজির কি নিরাপত্তা কম ছিল তারপরেও নাথুরাম গর্সে তিনটে গুলি কি করে মারল আমার আল্লাহ বলেন সব নিরাপত্তার দায়িত্ব তোদের হাত নাই বমা কানলিনসি অন্তর্ভুত ইর্লা বিদ নির্লাহ পিতাব্জলা বমাইঞুরিদ সওয়াবন দুনিয়া নুতি হি মিনহা ও মাইঞুরিদ সাবান আফুরতি নুতি হি মিনহা আমি আল্লাহ যখন সময় তোর শেষ করে দেব। যেদিন আর আর কোনো সময়ে থাকবে না মৃত্যুতর নির্দিষ্ট সময়ে আসবে আর আমি আল্লাহ যদি একবার হুকুম করে দিই নট নরম চরম যে জায়গায় থাক না কেন টেনশন তোকে নিতে হবে জোরসে বলো ওরে মন্ত্রী বল এমপি বল এমএলএ বল বিলাক ক্যাট কমান্ডার দিয়ে ঘিরবি আল্লাহ বলছেন শুনে রেখে দেন আমি আল্লাহ এমন একটা রেড বিড়াল বানিয়েছি তোরা তো কালো বিড়াল দিয়ে ঘিরে রাখবি আমি আল্লাহ রেট বিড়াল বানিয়েছি ওই রেট বিড়ালের মাঝখানে পৃথিবীর মানচিত্রে কোন কালো বিড়াল নিরাপত্তা দিতে পারবে জোরসে বলো ওই রেড বিড়ালের নাম হলো মালিকাল মউত আমি আল্লাহ তোরা কালো বিড়াল দিয়ে কি ঘিরবি রে আমি লাল কমান্ড তৈরি করে রেখেছি আমি এমন ফেরেশতা বাড়িয়েছি ও পৃথিবীর যে প্রান্তে যে জায়গায় যা না কেন যেখানেই উলুকানা কেন তারপরও সেখান থেকে বের করার ক্ষমতা আমার আছে এরপরে বক্তব্য শুরু করার আগে শুধু আপনাদেরকে এখানে কটা প্রশ্ন প্রথমে করি আপনারা কি চান সেটা দেখার পরে আপনারা যেটা জবাব দিবেন আমার বায়ান সেটাই যাবে আমি এখনো পর্যন্ত কি বায়ান করব আমি জানি না শুধু আপনাকে এতটুকু কথা বললাম যে আমার আর আপনার মাঝে কেউ থাকুক আর না থাকুক কে আছে আল্লাহ আছে এইটা শুধু ভালো কাজের সময় মনে থাকবে আর খারাপ কাজের সময় আরে বলো না তো সেই জন্য একদম শুরু আছে কারা কারা জাহান যেতে চান তাড়াতাড়ি হাত তোলে আমার উস্তাদ না একটা গল্প বলতে ক্লাসের সময় মারাত্মক শিক্ষণীয় বলছে জানো সিদ্ধ করল্লা হজরত বলেন

একটা সাপের বয়ে এলাকার কোন মানুষ সেই এলাকায় ঢুকত না ওই সাপটাকে পরিচালনা করে সেই আপনার বিছানার তলায় একটা ঢুকে গেল যতক্ষণ পর্যন্ত বিছে না দেখতে পাচ্ছেন না মারতে পারছেন কোন আল্লাহর কোন আল্লাহর ওলি এখানে বসে আছে যে ওই বিছানায় ঘুমাবে হাত তুলে দেখা যদি বাড়িতে একটা সাপ কোনো রকম ঢুকে যায় একবার যদি দেখতে পেয়ে যান কি সাপ সেটা বুঝতে পারে না কিন্তু সাপ যদি ঘরে ঢুকে যায় কিন্তু সে যে কোথায় ঢুকলো আর তালাশ নাই রাতে বেলায় ঘুমাবেন কেন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে হবে না তো না সুবহানাল্লাহ নাই তোলব আগে এই ঘর থেকে পালা তারপর অন্য কোনো কথা সুবহানাল্লাহ গেল কোথায় কারণ আমার তাকুয়া ওই জায়গায় নাই আমার তাকোয়াটা আমার পাওয়ারটা ওই জায়গায় নাই তাহলে একটা ঘরে সাপ ঢুকে গেল যতক্ষণ না দেখছেন না মারছেন ততক্ষণ ঘরে কেউ শোবেন না আপনি কি নিশ্চিন্ত হয়ে গেলেন আপনার কবরে সাপ থাকবে না নিশ্চিন্ত হয়ে গেছে কে আপনাকে সার্টিফিকেট দিল কে আপনাকে বুঝালো তো ওই সাপের এলাকার কোন গাছের গোড়ায় যায় না এরপরে একদিন হঠাৎ করে একটা ব্যাং ওই গাছের সামনে সাপ মহাশয় নিচে ব্যাং সামনে সাপ ও সামনে হঠাৎ করে সাপ বলছে ব্যাং তোমাকে ভাই আমার ভালো লাগে তোমরা খুব ঠান্ডা মানুষ ঝামেলা টামেলা তোমরা পছন্দ করো না কিন্তু তোমার সবই ভালো একটা চরিত্র তোমার খারাপ বলো ওই যে তুমি লাভ কাটো লাভ কাটো আর চিরিত চিরিত করে পেশাব করো তোমার সব ভালো তোমার ব্যবহার ভালো তোমার আখলাখ ভালো তোমার চরিত্র ভালো কিন্তু লাপাতে লাপাতে যে শিশি করো ওইটা কিন্তু আমার পছন্দ নয় এখন সাপ যখন ব্যাংকে বলেছে ব্যাংক বলছে আমি ছোট মানুষ গুলো আমাকে অপমান হবে আমি কি অপমানিত হব আমার কি কিছু নাই ব্যাংক তখন পাল্টা একটা জবাব দিয়েছে এই কথাটাকে খুব ভালো করে বোঝে পৃথিবীর মানচিত্রে দেখবেন বাড়িতে যদি স্ত্রী কোনো ন্যায় কথা বলে আর স্বামী যদি দেখে যে অন্যায়টা আমার সে তখন বাপের বাড়ির ভয় দেখাবে নাহলে হাত তোলার গরম সে যখন বুঝতে পারবে অন্যায় আমি করেছি সে তখন তাকে যতটা পারবে তাвре অন্তত চুপ করে দেওয়ার চেষ্টা করবে কারণ সে বুঝতে পারবে যে আমার ধরা পড়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে ঘটবে এটা বড়দের অপরাধ যখন ছোটরা কেউ ধরে দেবে তখন বড় সেইটাকে চাপা দেবার জন্য প্রয়োজন হলে চাপা দেবে চাপা দেবে এটাই হচ্ছে বর্তমান দেশের অবস্থা এর জবাবটা পরে দেব এরপরে পরে তখন শাসকে বলছে সাপ ভাই তুমি যেমন আমাকে বললে না তো তোমারও সবই ঠিক আছে আমি সবটাই বলছি না কিন্তু এই যে তুমি চলো যখন না তো তুমি সোজা হয়ে চলতে পারো না কেন চলো তুমি তো চলাটা সোজা করে নিতে পারো সব তখন বললে ব্যাঙ্গের সাহস কি রে তুই তো আমার দুই ঠোঁটে থাকার লোক হ্যালো তুই আমার দুই ঠোঁটের মাঝখানে থাকার মানুষ তুই আমাকে এত বড় কথা বলবি যখনই মুসলমান বলল এ দেশ তোমার যেমন অধিকার আছে এ দেশে আমারও সমান বলো না এ দেশে আমারও সমান অধিকার আছে মুসলমান এ দেশের মাটিতে সারা জিন্দগি ভিক করে চলবে এটা নয় আর কতদিন ভিক্ষ করবে চুয়াত্তর বছর তো ভিক করে কাটালে 74 বছর ভিক্ষ করে ভিক্ষ করে ভিক্ষ করে ভিক্ষ করে এই জায়গায় দাঁড়িয়েছে আর কতদিন ভিক্ষ করব মুসলমান যদি এখনো সজাগ না হয় 74 বছর ঘুমিয়ে কাটিয়েছে আমি বহু জায়গায় বারবার বলেছি একটা কথা দেখবেন ছোটবেলায় আমরা পড়াশোনার সময় একটা গল্প শুনেছিলাম কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতা কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতা ছুটার খেলায় তো খরগোশ বলছি কচ্ছপ আমার সাথে কি জিতবে তুই বরঞ্চ যা আমি বরঞ্চ খরগোশ ঘুমাল পৌঁছে গেছে দেশের মাটির জন্য দেশের জন্য রক্ত দিলাম সুরম দিলাম দেশকে স্বাধীন করে পার্লামেন্ট তোমাদের হাতে তুলে দিলাম সবকিছু দেওয়ার পরে আমরা মনে করলাম টেনশন নিতে হবে না মুসলমান নিশ্চিন্তে ভারতবর্ষের জমিনে থাকবে হিন্দু যেমন থাকবে খ্রিস্টান যেমন থাকবে ইহুদি যেমন থাকবে অন্যান্য জাতি যেমন থাকবে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে এদেশে মুসলমানরাও স্বাধীনভাবে থাকবে চুয়াত্তর বছর পরে এসে কেস কিন্তু উল্টে গেল কারণটা কোথায় চুয়াত্তর বছরও ঘুমিয়ে কাটিয়েছি বলে কারণটা শুধু একটা জায়গায় ওই চুয়াত্তর বছর যদি আমরা ঘুমিয়ে না কাটাতে আমরা আল্লাহর গোলাম এই পৃথিবীর কোন সাহস হতো না আর একটা জিনিস যদি আমরা করে নিতে পারতাম আজ মুসলমানদের কাছে বড় লজ্জার কথা একটা সব থেকে বড় কথা বলি প্রথমে আমি বললাম আমার রব হলো সকলের জন্য তিনি রব হিন্দু ভাইদের জন্য তিনি আল্লাহ ফিরাউনেরও আল্লাহ তিনি নমরুদেরও আল্লাহ তিনি মুসারও আল্লাহ তিনি মায়ার নবী মাদিনাওয়ালারও আল্লাহ তিনি সব যা কিছু তৈরি আছে সব আমার আল্লাহ নিজে বানিয়েছেন একমাত্র তিনি হলেন রব ওই জন্য আল্লাহ বললেন চন্দর আমি বানিয়েছি কিন্তু আমার বলেনি সূর্য আল্লাহ বানিয়েছেন কিন্তু বলেন নি আমার চন্দ্র সূর্য এই পৃথিবীর জমিন আমার আল্লাহ বানিয়েছেন কিন্তু বলেন নি আমার আসমান আমার আল্লাহ বানিয়েছেন কিন্তু বলেন নি আমার আদম নাজ আলিল আরদা বিগাদা ওয়াল জিবাল আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামা আবিনা ওয়া আমযাদা মিনাস সামাই মাআন ফাআখরাজ বি উরে আল্লাহর গোলাম এই জামিনের মালিক করেন আমার আল্লাহ কিন্তু বলেন নি আমার আমি বানিয়েছি আমি বানিয়েছি আসমান আমি বানিয়েছি চন্দ্র আমি বানিয়েছি সূর্য আমি বানিয়েছি যা কিছু তোমরা দেখো সব আমি আল্লাহ বানিয়েছি একটাও আমার না আমার না আমার না কুল্লিয়া রিবা দিয়ান না দিনা আসরাফু আ

এই বান্দা যে বান্দা আল্লাহ গর্ব করে বললেন এটা আমার আল্লাহ কাউকে বললেন না আমার চন্দ্র আমি বানিয়েছি কিন্তু আমার না বানিয়েছি আমি সূর্য আমি বানিয়েছি কিন্তু আমার না জমিন আমি বানিয়েছি কিন্তু আমার না আসমান আমি বানিয়েছি কিন্তু আমার না আমার শুধু একটাই আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহ আমার এই বান্দা শুধুমাত্র আমি আল্লাহ আমার এই বান্দাকে ভাবা দরকার আল্লাহ আমি যদি আল্লাহর হয় আল্লাহ যদি আমাকে তুমি তিনি তার বলেন আমি যদি আল্লাহর হয় হাইরে রে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দিবে প্রথম আমাদেরকে ভাবনা চিন্তা করে নিতে হবে এরপরে চলে ওই ভাবনাটা শুরু করার আগে ব্যাংক যেমনি বলল ভাই তুমি চলো চলো সোজা হয়ে চলতে পারো না সাপ বলল আমার উপরে এত বড় কথা বলবি তোকে হিম্মত কে দিল আর আমার উপরে যখন কথা বলেছিস এ দেশের মাটিতে তোরা থাকার অধিকার জোর সে বলো যেমনি মুসলমান বলা শুরু করলো এ দেশ আমাদের অধিকার চায় ভিক্ষা নয় দেশের মাটিতে আমরা আছি অধিকার বুঝে নেব কারণ এ দেশ যখন আমার এ দেশের নাগরিকত্ব যখন আমার সবকিছু আমার থাকার পরে তখন বলল যারা অধিকারের দাবি করছে এদেরকে আর এ জমিনে রাখা যাবে তোরছে বলো কারণ এ যদি সামনে আসে তো দেশটাকে লুটে পুটে খাওয়া যাবে তোরছে বলো না দেশটাকে লুটে পুটে খাওয়া যাবে না কারণটা কোথায় এদের বাপের সম্পত্তি আর এদের বাপের সম্পত্তি ওদের যে আন্তরিকতা দেশের প্রতি আছে বন্দে মাতরম বলে মাতৃভূমির ভালোবাসা প্রকাশ করা লাগে না এ দেশে মুসলমান নাম হওয়াটাই এ দেশের জন্য পরিচিত এরা দেশপ্রেমিক মুসলমান হওয়াটাই তার জন্য সবথেকে বড় কথা একটা দেখো আজকে যারা পার্লামেন্ট দখল করে বসে আছে একটা দেখাও ইন্ডিয়ান গেটে যত নাম তোমরা স্বাধীনতা সংগ্রামীদের লিখেছ এটা আমাদের পূর্বপুরুষরা লিখে নেয় তোমাদের পূর্বপুরুষরা লিখেছে তারপরেও পূর্ব পার্সেন্ট মুসলমানের নাম এখনো পর্যন্ত সোনা রক্ষরে ইন্ডিয়ান গেটে লিখা এর কারণ গুণও আপনাকে বুঝতে হবে এই অধপতনের কারণ কোথায় তো সাপ যখন বললো বেটা আর তো থাকা যাবে না অমনি সাপ কি করলো ব্যাঙের পিছনে ছুটলো ব্যাঙ ও বেচারা যান বাঁচানোর জন্য ভয়ে ছোটা শুরু করলো ছুটতে ছুটতে গিয়ে সামনে পানিতে গিয়ে ব্যাঙ ঝাঁপ কেটে ফেলে যেমনি ব্যাঙ ঝাঁপ দিয়ে দিল সাপ তো বিষধর সাপ ও তার পানিতে থাকে না কিন্তু রাগের তারা সে ও ঝাঁপ মেরেছে কিন্তু ঝাঁপ মেরে হবে কি ব্যাঙ তো যেমনি পানিতে বলছে টবাং এ মাল কোথায় এটা খুঁজে পাওয়া যায় এ তো পুরো পুকুর মায়ে ইনকোয়ারি করে করে সেখান পাশে কোথায় গিয়ে কারণ সে তো পানি নিল এ যখন পুরো ক্লান্ত হয়ে পড়ল ক্লান্ত হওয়ার পরে পুকুরের একটা কিনারায় রাস্তার ধারে লম্বা হয়ে শুয়ে আছে কারণ পুরো হাঁপিয়ে গেছে আর একটা রাখাল পর্যন্ত যারা গরু টরু চড়ায় আপনারা তো এই শহর এলাকার মানুষ এখানে তো গরু চালাবেন কথা আপনি ইমাম সাহেব ভালো বলেছেন বীরভূমের লোক যখন তো রাখালদের হাতে দেখেন পাঁচন থাকে আ ডান্ডা ওরা গরু চলো ছরায় একটা রাখাল যাচ্ছিল সামনে দিয়ে দিয়ে দেখে বাবা কি তো একদম লম্বা তো बेटा এই সুযোগটা ছাড়বো এই সুযোগটা বড় গাছে গোলায় থাকলে পাওয়া যেত যখন দেখছে পুরো বিনদাস বলছে তারপরে একদম 50-50 চান্স হাতে পাঁচন দুটো দिती ছাই পুরোহিত পাঁচ ও গুচিয়ে সাইজ করে এবার ডান্ডা দিয়ে যন্তরালিকে তুলে ওই বড় গাছে ডালে এসে আবার ল্যাসটাকে বেঁধে ঝুলিয়ে দিয়েছে এখন সাপটা বেকানা সুজা জোরসে বলো ব্যাংক ঘন্টা খানা পর ঘুরে টুরে এসে বলে দেখি সলিম যে আমার পিছনে ছুটলো তা যন্ত্রালি গেল কোথায় ও খুঁজে খুঁজে দেখে না দেখতে পাওয়া যাচ্ছে না বলে তবে দেখি সলিম কি পুরাতন বাড়িতে আছে নাকি বাগান বাড়িতে বলে ব্যাং এসে যখন বার গাছের কাছে হলো অনেকক্ষণ ধরে দেখার পরে বলছে কি ভাই আই এম ওকে

মরার পরে না মরার আগে জোরসে বলো একটু চাঁদ মরার আগে আচ্ছা কারা কারা মরার আগে সুজা হতে চান না তারা হাত তোলেন তাড়াতাড়ি বাকি সব সুজা হয়ে যাবে আচ্ছা কারা মরার আগে সুজা হতে চান একটা হাত তোলা দেখান তো না রাই তাকবীর না রাই তাকবীর কোরআন সুন্নাহ যেখানে কোরআন সুন্নাহ যেখানে আমার নবী যেখানে উলামায়ে কেরাম যেখানে কোরআন নেই যেখানে কোরআন আছে যেখানে ফ্রি ফায়ার যেখানে বন্ধন হলন যেখানে সবাই বলেছে ফ্রি ফায়ার ব্যাটারা বলেছে হ্যাঁ বলছে গলায় দড়ি দি দেব ফ্রি ফায়ার বন্ধ মনে রাস্তা ব্লক করে দেবো রে জিন্দিগিতে বাপ ছাড়ছে বল ছেড়ে দেবো মা ছাড়ছে বল ছেড়ে দেবো বউ ছাড়ছে বললেও ছেড়ে দেবো কারণ একটা ছাড়লে আরেকটা একটা পাবো ফিরি ভাইয়া জোরে বলেন খুব যদি ভাবনা চিন্তা করে দেখি রে আল্লাহর গোলাম কাউকে বলবো না বিনয়ের সাথে আপনার মাঝখানে দুটো কথা বলি قرآن الكريم بيتر سورة العمران بولن سورة, سورة العمران نمبر, نمبر كيف يهدي الله قوما كفر بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات ورين الله الله كره

এসে যাবার পরেও কাফের অনুসরণ করে ভিতরে ঢোকে বেইমানদের ভিতরে ঢোকে কাফের অনুকরণ তার ভিতরে থাকে কুফরি বাতিল আকিলা ভিতরে থাকে কাফেরদের অনুসরণ তার ভিতরে থাকে ও জাতি কোনোদিন হিদায়েত পেতে পারে ওয়া শাহিদু আন-নরাসূলু হাক্কু ওয়া জাআহুমুল যদি মুখে জিজ্ঞাসা করা হয় বলো তোমার নবীর নাম কি এক বাক্যে বলবে আমার নবী হলো জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মনে মনে ভেবে নিলাম হুজুর কি বলো খুব ভালো করে লক্ষ্য করে দেখেন আমরা এখানে যারা বসে আছি আল্লাহর গোলাম সবাই নিজেদেরকে দাবি করে আপনা মুসলমান কোন সুক্তির আপনি নিজেকে দাবি করলেন আপনি মুসলমান সার্টিফিকেটটা আপনাকে কে দিয়েছে আপনি মুসলমান আপনি মাধ্যমিক পরীক্ষা দিলেন মাধ্যমিক বোর্ড আপনাকে একটা সার্টিফিকেট দিল আপনি মাধ্যমিকে পাস করেছেন ঠিক না বল খুব যদি লক্ষ্য করে দেখেন ওই মাধ্যমিক এই যদি বারোটা সাবজেক্ট হয় এগারোটা সাবজেক্টে নাম্বার ওয়ান নাম্বার তুলেছেন একটা সাবজেক্টে পাস করতে পারেননি এখন বলেন আপনাকে কি পাশের সার্টিফিকেট দেওয়া হবে না ব্যাগ দেওয়া হবে জোরে বলেন এখন আপনি মাধ্যমিকে পাস না ফেল কারণ ফেলটা কোথায় এগারোটাতেও নাম্বার তুললে হবে কি একটাতে তুমি ফেল করেছো ওই জন্য তুমি মাধ্যমিকে পাস জোরে বলেন সার্টিফিকেট পাওয়া যাবে যাবে না দুনিয়ার জীবনে আপনি এম এ করলে সার্টিফিকেট পাবেন হিট করবেন সার্টিফিকেট পাবেন মৌলানা পড়বেন সার্টিফিকেট পাবেন যা করবেন একটা সার্টিফিকেট আপনি পাবেন আপনি যে মুসলমান এর সার্টিফিকেট আপনাকে কে দিয়েছে প্রথমে বলেন আপনি বলবেন আপনার দাদু মুসলমান আপনি বলবেন আপনার মা মুসলমান আপনি বলবেন আপনার আব্বা মুসলমান আপনার দাদু মুসলমান আপনার আব্বা মুসলমান আপনার মা মুসলমান আপনি মুসলমান সেটা কে বলেছে প্রথম বলেন বল কলমা পড়েছে তাই মুসলমান ঈমানের কলমা কয়জন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কলমার কটা স্তর আছে প্রথমে আমাকে ভাবা লাগবে কলমা পরেছেন তো ঠিক কথাই ইकरार বিল লিসান তাসদিক বিল জানান আমাল বিল আরকান ইकरार বিল লিসান হয়েছে কিনা তাসদিক বিল জানান হলো কিনা আমাল বিল আরকান হলো কিনা লা হামমাদুর রসুলুল্লাহ পরে নিলেই হবে জোরে বলেন না আপনাকে তিনটে স্তর ক্যানিমার আপনাকে প্রথমে টপকানো লাগবে ইতর আর বিল লিশানান আমানুবিল আর কান আমানু বিল আর কানই যখনই আসবে রাল্লার গোলাম তখনই তো সব ভরা পড়ে যাবেন সব ভরা পড়ে যাবেন আপনার দাদু মুসলমান হতে পারে আপনার আব্বা মুসলমান হতে পারে আপনার মা মুসলমান হতে পারে বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি এখানে যতজন ভাই আছেন হয়তো কেউ আপনাকে প্রশ্ন করেনি আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করি 24 ঘন্টা আপনাকে 60 বছর মুসলমান হয়ে দেখাতে হবে না 50 বছর মুসলমান হয়ে দেখাতে হবে না 80 বছর মুসলমান হয়ে দেখাতে হবে না আপনি একটা দিন 24 ঘন্টা কোরআন সুন্নার আলোতে একজন মুসলমানকে কেমন চলা দরকার কোরান যা বলেছে আর নবী যে পদ্ধতি দেখিয়েছে চব্বিশ ঘন্টা একজন মুসলমান পরিচিত হয়েছে একটা 24 ঘন্টা পরিচিত কোরান সুন্নার উপরে বাইরের কোনো কাজ করেননি চলেছেন একজন হাত তুলে দেখা পঞ্চাশ বছরের মুসলমান পরে হবেন চল্লিশ বছরের মুসলমান পরে হবেন ষাট বছরের মুসলমান পরে হবেন একদিনের মুসলমান প্রথমে দাবি করছেন কোথায় মুসলমান কি আপনাকে সার্টিফিকেট দিয়েছে কেউ যদি বলে আমার আব্বা মুসলমান আমার দাদু মুসলমান আরে মুসলমান তো রেখে দেন আপনার আব্বা যদি নবীও হয় কোন। আপনার আব্বা যদি নবীও হয় কোন লাভ আছে কোন লাভ আছে আপনার দাদু যদি পীর হয় কোন লাভ আছে আপনার আব্বা যদি হাজি সাহেব হয় কোন লাভ আছে আপনার আব্বা নবী আপনার আব্বা পীর আপনার আব্বা হাজি সাহেব আপনার আব্বা নামাজি আপনার আব্বা মুসল্লি আপনার দাদু অমুক আপনার দাদু অমুক আপনার আব্বা অমুক আপনার মা অমুক সব অমুক তুমি কি বলো তুমি কি বলো তুমি কি বলো তোমার আব্বা অমুক তোমার দাদু অমুক তোমার মামা সমস্যা হবে তো মাস্টার সমস্যাকে কমাতে হবে আমরা আমাদের সব সব পরিচয় দিলাম আমার পরিচয়টা যদি আমি না ভাবি আমার পরিচয়টা যদি না ভাবি আমি কি আমি কি কোনো দাম নাই আমার পরিচয় নিয়ে আমার দাম আমি যদি আমার পরিচয়টাকে ঠিক করতে পারি আগে তবে আমার দাম আর আমার পরিচয়টাকেই যদি আমি ঠিক করতে না পারি কোন দাম কোন দাম নাই আজকে এত মানুষ বলছেন আল্লাহ এত জুলুম কেন মুসলমানদের উপরে জালিম কেন সারা পৃথিবীর যে প্রান্তেই যাচ্ছে শুধু মার খাচ্ছে মুসলমান শুধু মার খাচ্ছে মুসলমান কারণ কোন কোথায় তালাশ তো আমাদের করা দরকার ছিল আমরা তো মূল্যায়ন করিনি অনেক কটা কারণের ভিতরে একটা প্রথম কারণ হল আল্লাহর গোলাম আমার আপনারা আমলের সব থেকে বড় কমি আমলের উপর আমরা দাঁড়াতে পারি দুই নম্বর জিনিস হলো লক্ষ্য করে যদি আমরা দেখি আমরা যদি লক্ষ্য করে দেখি সারা পৃথিবীর মানচিত্রে যত দেশ যত দেশ যত দেশ যেখানে যে জায়গায় আছে সারা পৃথিবীর মানচিত্রে লক্ষ্য করে দেখেন ভারত বর্ষের জমিনে লক্ষ্য করে দেখেন সারা हिंदुस्तान শুধু নয় সারা পৃথিবীর মানচিত্রে লক্ষ্য করে দেখেন সব জায়গায় শুধু মুসলমান মার খায় কারণটা কোথায় আমরা जिंदगीতে কোনদিন তালাশ করি এই কারণটা কোথায় মায়ার নবী মদিনাwala বললেন শুনে রেখে দাও মাঝখানে একদিন বললেন ইউসিকু আল উমাম তুদা কামা তুদা ইলা জানিয়ে দিলেন সাহাবিরা শুনে রেখে দাও এমন একটা দিন আসবে আমার কোনো চারিদিক দিয়ে মার খাবে পিটাই খাবে এমন ভাবে মার খাবে এমন ভাবে মার খাবে ক্ষুধার্ত মানুষের সামনে যেমন খাবার পরে থাকলে হুমড়ি খেয়ে যেমন পরে খাবার খাবার জন্য আমার উন্মত গুলোকে এমন ভাবে সারা পৃথিবীর বেইমান সাইজ করবে মুসলমান মনে মনে ভাবছেন বেইমান আমাদেরকে সাইজ করবে আমরা দুর্বল নাকি আমরা দুর্বল নাকি আমরা দুর্বল নাকি দুর্বলটা আমরা এই কারণে আমাদের মেন পাবার আমাদের হাতে যে পাওয়ারটা আমাদের কাছে থাকার কথা ছিল সেই পাওয়ার আমাদের কাছে নেই সেই পাওয়ার যদি আমাদের কাছে থাকতো আল্লাহর গোলাপ পৃথিবীর মানচিত্রে কাউকে পরোয়া করত খুব জোরে বলেন পরোয়া করত না ওই জন্য লক্ষ্য করে দেখেন সারা পৃথিবীর জমিনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখেন যে কোরআনটা সারা পৃথিবীর জমিনে আছে ওই কোরআন কি সাহাবিদের জামানায় ছিল না জোরে বলেন ছিল সাহাবিদের জামানায় যে কোরআন ছিল সে কোরআন এখনো আছে তখন সেই কোরআন যদি এখনো আছে আল্লাহর গোলাম তখন কোরআনের পাওয়ার যদি সারা পৃথিবীকে সারা পৃথিবীকে যদি দাঁড় করিয়ে দেয় সারা পৃথিবীকে যদি স্টপ করে দেয় খুব লক্ষ্য করে দেখেন আমি অনেক ব্যাধ উদাহরণ দিয়ে বলেছি এই কথাটা এই যে আপনারা জলসা দিয়েছে এই যে জলসার স্টেজটা আপনারা তৈরি করেছেন আমি সিদ্দিকুল্লাহ বসা আছেন আপনাদের ইমাম সাহেবও বসা আছেন আরো মুরব্বীরাও বসা আছেন যে সমস্ত বক্তারা আসবে তারাও এখানে বসবেন আমার পাটা দেখেন এই স্টেজের উপরে রাখা এই স্টেজটা কিন্তু আপনারা তক্তা দিয়ে সাজিয়েছেন তক্তাটা কিন্তু কাঠের হয় এই তক্তার উপর আমি সিদ্দিকুল্লাহ দেখেন পা দিয়ে দাঁড়িয়ে আছি আপনাদের ইমাম সাহেব হুজুরও পা দিয়ে দাঁড়িয়ে আছেন কোনো সমস্যা এটাই লাথি মারছে কোনো সমস্যা আপনাকেও যদি লাথি মারতে বলে কোনো সমস্যা হবে না এরপরে খুব লক্ষ্য করে দেখেন এইটাও একটা তৈরি কাঠের তৈরি তক্তা এর উপরে পা দিয়ে দাঁড়ালাম কোনো সমস্যা নয় আপনার আমার বাড়িতে যদি তালাশ করে দেখি একটা করে ছোট্ট কাঠের রেহাল কাঠ পাওয়া যাবে ওটাও একটা কাঠের তৈরি একটা টুকুরা তক্তা ওই তক্তা থেকে একটা রেহাল কাঠ ওই রেহাল কাঠটা যদি স্টেজে নিয়ে আসেন আর যদি বলেন সিদ্দিকুল্লাহ এই তক্তার উপরে পা দিয়ে দাঁড়ালে যেমন তুমি এই ছোট্ট টুকরা কাঠের উপরেও তুমি পা দিয়ে দাঁড়াও একবার বিবেক দিয়ে বলেন ওই রেহাল কাঠটার উপরে পা দিয়ে দাঁড়ানো যাবে লাথি মারা যাবে ছুড়ে ফেলা যাবে কেন এইটাও তো একটা কাঠের তৈরি তক্তা এটাও একটা টুকরা ওটাও একটা টুকরা ওটার উপরে পা দিতে পারবো না কেন লাথি মারতে পারব না কেন ছুঁড়ে ফেলতে পারবো কেন সব্বাই এক বাক্যে বলবেন হুজুর এইটা যেহেতু রেহাল কাঠ নয় আর ওইটার হেল কাট ওইটার উপরে পবিত্র কুরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয় ওই জন্য ওই কাঠের সম্মানটা এত বেশি ওর উপরে কেউ লাথি মারতে পারে না ছুঁড়ে ফেলতে পারে না পাড়িয়ে দাঁড়াতে পারে না ওরে আল্লাহর গোলাম একবারের জন্য নয় হাজার বার যদি 메모রিটাকে জিজ্ঞাসা করেন একটা কাট যদি কুরআনের স্পর্শ হওয়ার জন্য আমার আল্লাহ যদি কাঠের মর্যাদা সম্মান বাড়িয়ে দেন পৃথিবীতে কেউ লাথি মারতে পারে না কেউ ছুঁড়ে ফেলতে পারে না কেউ উপরে পুরিয়ে ফেলতে পারে না ওরে আল্লাহর গোলাম আমরা সবাই যদি কুরআন ওয়ালা হয়ে যেতাম সারা পৃথিবীর বেঈমান গুলো এই মুসলমানের পশম পর্যন্ত 바কা করতে পারতো জোরে বলেন আজ কুরআন ছেড়ে দিয়েছে জাতি অ্যান্ড্রয়েড সেটটাকে হাতে তুলে নিয়েছে ম্যান পাওয়ার আমাদের কাছ থেকে চলে গেল কিন্তু এখন ম্যান পাওয়ার হলো কোন গুলো এখন যে বাইকগুলো উঠেছে দেখবে বাইক গুলো পেছনের সিট গুলো সব নামু না মোটর সাইকেলের পেছনের সব নিচু না উঁচু জোরে বলে এই উঁচুটা কারণটা কি জানে আমাদের যুবক গুলো ও বাইকে উঠলে মোটর উঠলে ওর চাজ এমনি পড়ে যায় ওর চাজটা যাতে না পড়ে তো ওখান তো চাজ নিব কি করে সব এক একটা ব্যাংক পাওয়ার মানে গার্লফ্রেন্ড ব্যাং পাওয়া সব ওই পিছনে একটা করে বসা আর এমন ভাবে বসবি ধরা ছাড়া উপায় বলো না আর এখনকার মেয়েরা তোর আরে বসে না এখনকার নারীরা আরে বসে আর আরে বসে ও গাড়িতে আরে বসতে পারবে একটা বাম্পার গেলে নিচে ছিটকে পড়ে যাবে একটা বাম্পার টপকালি নিজেই স্যার তো ওর দুদিকে করে পার ছাড়া উপায়ও নাই আর এমনি যে বসবে গাঁট করে বসারও কোনো উপায় তোকে বসলে তোকে ঝুঁকতেই হবে কোনো উপায় নাই এই যে ব্যাংক পাওয়ার তৈরি করেছে আর এই ব্যাংক পাওয়ার যত আমাদের ছেলের বাইকে উঠছে যত পেয়েছে ইমানের পাওয়ার দুর্বল কিন্তু এদের ব্যাংক পাওয়ার সব যে প্রান্তে যা এই যুবক বলো এই যুবক বলো নিজেদেরকে মুসলমান দাবি করলে আজ আমি বিনোর সাথে জিগগাছা করছি প্রত্যেকটা ছেলে ঘুম থেকে ওঠার পরে প্রথম কি দেখে জোরে বলো ঘুম থেকে উঠেই চকটা कचrata कचরাতে সুইচ টা করে কটা মেসেজেছে কটা WhatsApp এ গার্লফ্রেন্ড কটা পাঠিয়েছে আলফেরেন কটা পাঠিয়েছে অমুক ফেরেন কটা পাঠিয়েছে সব প্রথমে দেখে নিল দেখার পরে তারপরে ঘুম ভেঙে আবার ফটাফট যদি দেখে না ইমার্জেন্সি আছে ফটাফট ফটাফট জবাব দিয়ে তারপরে অন্য কোনো কথা আপনি আমাকে বলেন এই জাতি যেটা ঘুম থেকে উঠার পরে প্রথম এই জাতির কোরআন তেলাওয়াত করার কথা ছিল সে জাতি আজকে ঘুম থেকে উঠি প্রথম মোবাইলের অপসব ফোনে পদঃপতনের কারণগুলো কোথায় প্রথম লক্ষ্য করে দেখেন ওই জন্যে যে কোরআন সাহাবিদের সময় ছিল ওই কোরান এখনো পর্যন্ত আছে তারপরও কিন্তু পাওয়ার মুসলমানদের কাছে আর জোরসে বল এক সালা ইয়ুবি বিশ্বের সব ইমানগুলোকে ঘরে ঢুকিয়ে দিল আবুল কাসিম সতেরো বছরের একজন যুব এই উপমহাদেশের ভিতরে একবার ঘোড়া শুধু ছুটিয়ে দিল সারা উপমহাদেশের কলি যায় পর্যন্ত কম্পন জোরসে বলো কম্পন ধরে গেল ওই কুরআন वाला যদি আজকে থাক করে আল্লাহর গোলাম শহীদ اسماعিল রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা অনেকেই জানি বেঈমান যখন সামনে দাঁড়ালো শহীদ اسماعিল রাহমাতুল্লাহরই শুধু আওয়াজ দিলেন বেঈমান ওরে আল্লাহর দushman তোর গর্দন যতক্ষণ পর্যন্ত আমি আলাদা না করবো তোর ধর যতক্ষণ পর্যন্ত মাটিতে না ফেলবো আল্লাহ যেন আমার ধর মাটিতে না ফেলে দেন আল্লাহর কসম শুধু কে শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাই বেইমান সামনে দাঁড়ানো একজন বেইমান পিছন দিক থেকে শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলহির গর্দনের উপরে তলোয়ার বেড়ে দিলেন শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলহির ধর থেকে মাথাটা আলাদা ধপ থেকে যেমনি মাথাটা পরে গেল বডিটা কিন্তু দাঁড়িয়ে রইল বডি পরে না মুণ্ডুবিহিরি দেহ মাথা নেই যে দেহের মাঝখানে ওই দেহ দাঁড়িয়ে থাকতে কোনো দিন পারে জোরসে বলো লাওয়া কসম আলার র কি নে আবার র মায়া আর আল্লাহওয়ালারা যখন কসম খেয়ে নেন ওই কসমটাকে পূরণ করার দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে ওই জন্য টেনশন কাদের নেই কুরআনুল কারীম বিভিন্ন জায়গায় বরনা করে দিয়েছে সুরান নাম সূরা ইউনুস 11 নম্বর পারা 11 নম্বর এর প্রথমেই আল্লাহ বললেন আন্না আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ওরে আল্লাহর গোলাম টেনশন তুমি যদি যুবক বলো আমার টেনশন নাই না 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 ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন টেনশন তোমার নাই সবাই যদি বলো আমাদের টেনশন নাই আমার আল্লাহ বলেন না মুমিন যদি পরিচিত হও তবে তোমার টেনশন অঙ্গ বলে যদি তুমি হও তোমার জন্য কোনো টেনশন নাই ভিন্ন জায়গায় আল্লাহ বললেন সুরার নাম সুরা হামিম সাজদা চব্বিশ নম্বর পারা সাফা নম্বর উনিশের ভিতরে আল্লাহ বললেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا টেনশন ওদের হবে না টেনশন যদি সবাই মনে করে আমরা মুক্ত আমার আল্লাহ বলেন না নিশ্চয়ই যারা রবকে রব বলে মেনে নিয়েছে তার উপরে অটল থাকবে অটল থাকবে নট নরম চরণ অভাব দেখা দিবে সামনে বাড়ির ছাদ নাই ওই বাড়ির ছাদ নাই কিন্তু তারপরেও পানি ভিড় ভিড় করে পিপার ছাউনি দিয়ে গই ঘরে থাকবে তবু মুসলমান অটল থাকবে একটাও হারাম টাকা দিয়ে ওই ছাদ ঢালাই করবে তোর সে বলো একবেলা খেতে পাবো না সে উপে আচ্ছা রোজা রেখে কাটিয়ে দেব ও পেটের ভিতরে হারাম ঢুকবে জোরে বলেন এইটা যদি মুসলমানের হতো তাহলে টেনশন হতো না আজ অধিকাংশ মুসলমান বলছে নিতে হবে না বন্ধন ছাড়া মুসলমান না বলো না বন্ধন লোন ছাড়া মুসলমান খুঁজে পাবি না তো যেগুলো বন্ধন লোন নেবে ওগুলো কারা যেগুলো বন্ধন ধন নিচ্ছে ওগুলো কারা ওয়াসিম রিজবি এমনি তৈরি হয়েছে